আসসালামু আলাইকুম বিগত বিভিন্ন পরীক্ষায় বারবার আসা বাংলাদেশ বিষয়বলীর একশো পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা তো আশা করি সঙ্গেই থাকবেন দেখুন বাংলাদেশের বারোতম সিটি কর্পোরেশন কোনটি উত্তর ময়মনসিংহ এই জানোয়ারদের হত্যা করতে হবে শিরোনামে বিখ্যাত পোস্টারটি কোন শিল্পী এঁকেছিলেন উত্তর কামরুল হাসান কারাগারের রোজনামসার প্রকাশক কোন প্রতিষ্ঠান বাংলা একাডেমি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র এ ইস্টেস ইস বর্ণ এর পরিচালককে উত্তর জহির রাহান গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতাকে জাফরলা চৌধুরী স্বাধীনতার পর ঢাবিতে প্রথম সমাবর্তন হয় উনিশশো সালে নিম্নের কোন সংস্থা মঙ্গল শোভাযাত্রাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে উত্তর ইউনেস্কো বাংলাদেশের দ্বিতীয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি উত্তর চোরকি নিম্নের কোন মার্কিন সঙ্গীতশিল্পী কনসার্ট ফর বাংলাদেশে উপস্থিত ছিলেন না উত্তর ব্রুস ব্রুজ স্টিন বঙ্গবন্ধুর কারাগারের রোজনামসা গ্রন্থটির নামকরণ করেন কে উত্তর শেখ রেহানা ডাক সেবা নগদ কবে চালু হয় ছাব্বিশ মার্চ দু সাল শেষ মোগল সম্রাটকে ছিলেন উত্তর বাহাদুর শাহ জাফর বাংলাদেশ ভারত সিটমহল বিনিময় চুক্তি কত সালের কার্যকর হয় উত্তর দু সালে জাতীয় সমাজ সেবা দিবস কোনটি দুই জানুয়ারি বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি চলন বিল ভালো আছি ভালো থেকেও আকাশের ঠিকানায় চিঠি লিখো গানটির রচয়িতাকে উত্তর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ বাংলাদেশ গানটির রচয়িতাকে জর্জ হ্যারিসন বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন মোহাম্মদুল্লাহ জনতান্ত্রিক সূচক দু হাজার বিশ অনুসারে বাংলাদেশের শিক্ষার হার কোন জেলায় বেশি উত্তর পিরোজপুর জেলায় বড়পুকরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত দিনাজপুরে বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেলকে এ এম আমিন উদ্দিন কোন নদী বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রবেশ করেছে উত্তর মাতামহরি উত্তরাধিকার মাসিক পত্রিকাটি প্রকাশক হচ্ছেন বাংলা একাডেমি দ্বিতীয়বার বঙ্গভঙ্গ করা হয় উনিশশো সাতচল্লিশ সালে উত্তরাগণ ভবন কোথায় অবস্থিত উত্তর নাটোর জেলায় একাত্তরের দিনগুলি বইটির লেখককে উত্তর জাহানারা ইমাম প্রথম বাংলা ব্রাউজার হচ্ছে দুরন্ত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতাকে আক্তার হামিদ খান বাংলাদেশের সংবিধানের কোন ধারা অনুসারে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান উত্তর সাতাশ নং ধারা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর দুই ডিসেম্বর উনিশশো ছয়ষট্টি সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয় দফা সংক্রান্ত পুস্তিকাটির নাম কি ছিল ছয় দফা আমাদের বাছার দাবি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের নাম কি শিরিন শারমিন চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা কার হাতে রয়েছে উত্তর রাষ্ট্রপতির হাতে বাংলাদেশ কত সালে ষোলোটি দেশের সাথে সিমি উই সিক্স তৃতীয় সাবমেরিন কেবল স্টেশনের সাথে যুক্ত হবে উত্তর দু সালে নিম্মের কোনটির স্থপতি লুই আই কান বাংলাদেশ জাতীয় সংসদের সংযোগ সহ পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত উত্তর নয় পয়েন্ট তিরিশ কিলোমিটার বিশ্ব গণতন্ত্র সূচক দু হাজার একুশ অনুসারে বাংলাদেশের অবস্থান কত ছিয়াত্তরতম বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়েকটি উত্তর পঞ্চাশটি ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে তেরোটি কর্মক্ষম জনগণের বয়স সীমা কত পনেরো থেকে চৌষট্টি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় নীতি বাক্য হচ্ছে উনিশশো সত্তর সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কতগুলি আসনে বিজয়ী হয়েছিল একশো সাতষট্টিটি আসনে বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি উত্তর বেনাপোল বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি উত্তর ভোলা মাগর ছড়া বিস্ফোরণ কবে ঘটে উনিশশো সালে উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয় সোমবার ও বাংলাদেশ কোথায় অবস্থিত উত্তর আগারগাঁও ঢাকা অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর এ কে ফজলুল হক জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালককে উত্তর জহির রাহান বর্তমানে দেশের সর্বমোট উৎপাদিত মাছের শতকরা কত ভাগ ইলিশ উত্তর প্রায় বারো ভাগ দৈল চত্বরের স্থপতিকে আজিজুল দলিল পাশা বাংলাদেশের বর্তমানে কয় ধরনের সরকারি নোট প্রচলিত আছে তিন ধরনের বর্তমানে দেশে পূর্ণাঙ্গ সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক কয়টি এগারোটি বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারাগুলো রয়েছে তা দিয়ে কি বোঝানো হয়েছে উত্তর বাহাত্তরের সংবিধানের মূল সমূহ প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী দু হাজার একুশ সালে বার্ষিক আয় হবে কত মার্কিন ডলার উত্তর বারো হাজার পাঁচশো মার্কিন ডলার বাংলাদেশের শততম টি টোয়েন্টি ম্যাচে কোন দলের বিরুদ্ধে জয়লাভ করে জেম্বাবের বিরুদ্ধে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন কত সালের উত্তর দু হাজার দুই সালের আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন উত্তর পঁয়ত্রিশ জন কোন বাংলাদেশি প্রথমবারের মতো দু হাজার ষোলো রিও অলিম্পিকে সরাসরি খেলার গৌরববর্ধন করেন উত্তর সিদ্দিকুর রহমান শহীদ মুক্তিযোদ্ধা সাফি ইমাম রুমি মুক্তি বাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন উত্তর ক্র্যাক প্লাটন স্বাধীন বাংলাদেশের নির্মিত দেশের প্রথম সমুদ্র বন্দরের নাম কি। উত্তর পায়রা বন্দর পটুয়াখালী ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে উত্তর ষোলোশো সালে উনিশশো সালের ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাক নাম কী ছিল আবাই দু সালের হিসেব অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত শতাংশ হতদরিদ্র দশ পয়েন্ট পাঁচ কোনটি জহির রাহান পরিচালিত চলচ্চিত্র আনোয়ারা বাদাবন হচ্ছে সুন্দরবন বীরশ্রেষ্ঠ মস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়েছে উত্তর আখাওরা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া মনপুরা সত্তর কি একটি চিত্রকর্ম বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যকে উত্তর বেগম রাজিয়া বানু বাংলাদেশ রোড আইভরি কোস্টের কোন শহরে অবস্থিত উত্তর দানান শহরে বেদে বা বাইদা নামে পরিচিত ভ্রাম্যমাণ জনগোষ্ঠীর আদি নাম কি মন্তং সেরাদিয়া বা সিরাদিয়া কোথায় অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত ছয়শো বাহাত্তর জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা একজন রাজা তার নাম কি উত্তর বল্লাল সেন ঢাকা সেনা নিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ যাদুঘরের নাম কি উত্তর বিজয় কেতন বাংলাদেশ দু সালে কোন সংস্থার বত্রিশতম সদস্য হয় বিশ্ব পরমাণু ক্লাব ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা কোন বাংলাদেশি উত্তর জাওয়াত করিম কোন দিনটি বাংলাদেশে সংবিধান দিবস হিসেবে পালিত হয় উত্তর চার নভেম্বর যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য সংখ্যা কতজন উত্তর পাঁচজন আমার ভাইয়ের রাঙানো গানটির বর্তমান সুরটির পরিচালক হচ্ছে আলতাফ মাহমুদ বাংলাদেশের জিডিবিতে কোন খাতের অবদান সর্বাধিক উত্তর সেবা খাত দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় নির্মিত হবে উত্তর কালিয়াকর গাজীপুর দ্য রাইস অব ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার গ্রন্থটি কে লিখেছেন রিচার্ড ইটন ধান উৎপাদনে বাংলাদেশ কততম উত্তর তৃতীয় সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে উত্তর আব্দুল মান্নান দুইশো টাকার নোট বাজারে আসে কবে আঠারো মার্চ দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকারী প্রথম ছাত্রীর নাম কি লীলা নাক আমলা মেটার দ্বারা বোঝানো হয় মাতৃ শিক্ষায়তন কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলায় কোনটি বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল জীবন্তটি দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনটি কোথায় উত্তর কুয়াকাটা বিদেশিদের মধ্যে কে একমাত্র বীর প্রতীক খেতাবে ভূষিত হন উত্তর উইলিয়াম অর্ডারল্যান্ড দেশের প্রথম এদেন ব্যাংকিং চালু করে কোন ব্যাংক ব্যাংক এশিয়া দু চোদ্দ সালে বাংলাদেশে ভারতের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে উত্তর স্থায়ী সালিসি আদালতে বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় এক জুলাই উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কোন দুইজন নারী মুক্তিযোদ্ধা অনন্য অবদানের জন্য বীর ভূষিত হয়েছেন উত্তর ডক্টর সেতারা বেগম ও তারামন বিবি বাংলাদেশের বিজ্ঞানীর প্রথমবারের মতো কোন প্রাণীর জীবন রহস্য উন্মোচন করেছেন উত্তর মহিষ দেড় হাজার বছরের প্রাচীন মানব বসতি পাওয়া গেছে কোথায় উত্তর সুন্দরবনে বরেন্দ্র জাদুঘর কোন জেলায় অবস্থিত উত্তর রাজশাহী জেলায় কোন চলচ্চিত্র উনিশশো সাতচল্লিশের দেশবাগ নিয়ে নির্মিত চিত্রা নদীর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কোন বিজ্ঞানী উত্তর সতেন্দ্রনাথ বসু সিয়াসত উৎসব পালন করে মুরংরা নদী নদীয় নারী উপন্যাসের রচয়িতাকে উত্তর হুমায়ুন কবির গিনিস বুক অফ রেকর্ডসে নাম উঠেছে বাংলাদেশের কোন টেবিল টেনিস তারকার উত্তর জোবায়রা লিনো ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি উত্তর স্পার্সো ক্ষুদ্র নৃগোষ্ঠীর দন সমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধাকে ছিলেন উত্তর উকাসিং মার্মা সেন্ট দ্বীপের স্থানীয় নাম কি নারিকেল জিঞ্জিরা গণপরিষদে প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান মহিলাদের মধ্যে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীকে নিষাদ জাতীয় নিরাপদ সড়ক দিবস বাইশ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন এ এন হামিদুল্লাহ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন এম মনসুর আলী লর্ড কার্জন কবে কার্জন হলের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন উত্তর উনিশ ফেব্রুয়ারি উনিশশো সালে কাজী নজরুল ইসলামের লেখা প্রথম উপন্যাসের নাম কি বাদনহারা ইয়াস আমপান মহাসেন আইলা রোয়ানো শব্দগুলোর যার সাথে সম্পর্কিত উত্তর সাইক্লোন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস মুশফিকুর রহিম দুইশো উনিশ অপরাজিত ছিলেন বাংলাদেশের টাকার জাদুঘর কোথায় অবস্থিত উত্তর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি মিরপুর সিরাজ প্রকৃত নাম কি মির্জা মোহাম্মদ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদককে উত্তর সৈয়দ আলিয়া হাউসান রাষ্ট্রবনাম শেখ মুজিব ও অনন্য মামলা কবে হয় তিন জানুয়ারি উনিশশো সালে কবে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষর হয় ১৯ মার্চ উনিশশো সালে আলোকিত মানুষ তৈরির কর্মসূচি কোন সংগঠনের বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিচের কোন নিগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না উত্তর নাগা বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র নয় সোনারগাঁও দুই হাজার উনিশ থেকে বিশ অর্থ শেষে বাংলাদেশের তৃতীয় প্রধান রপ্তানি পণ্য কৃষিজাত পণ্য শিখা চিরন্তন কোথায় অবস্থিত উত্তর সরবর্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হয় উত্তর তিরিশ অক্টোবর দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি উপাচার্য রমেশচন্দ্র মজুমদার বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট কত সালে পাশ করা হয় উত্তর উনিশশো সালে বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি চুয়ান্নটি সংবিধানে নারী আসন সংক্রান্ত সংশোধনী কতটি পাঁচটি খেতাফিন নারী মুক্তিযোদ্ধা কাকনবিপি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল ক্র্যাক প্ল্যাটুন কোন সেক্টরের অধীনে ছিল উত্তর দুই নং সেক্টরে নির্মাণাধীন পদ্মা সেতুর প্রস্তুত হবে আঠারো পয়েন্ট দশ মিটার মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত উত্তর মৌলভীবাজার জেলায় জয় বাংলা বাংলার জয় গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহানাস রহমতুল্লাহ ও আব্দুল জব্বার দ্য আলটিমেট ফেট অব দ্য ইউনিভার্স বইটির রচয়িতা হচ্ছে জামাল নজরুল ইসলাম কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু এক স্যাটেলাইট তৈরি করেছে উত্তর ফ্রান্সের প্রতিষ্ঠান টেস্ট ক্রিকেটের ইতিহাসে উইকেট রক্ষক হিসেবে কে প্রথমবার দুটি দ্বি শতক করে উত্তর মুশফিকুর রহিম পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগের প্রধান আবিষ্কারক কে ডক্টর মোবারক আহমেদ খান উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ম্যাডিসন স্কোয়ার গার্ডেন বাংলাদেশের কোন নৃতান্ত্রিক গোষ্ঠী সমতলে বসবাস করে উত্তর সাঁওতাল কোন বাঙালি সপ্তম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সর্বাধ্যক্ষের পথ অলঙ্কৃত করেন উত্তর শিলভদ্র ঢাকা সেনা নিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতিবিদির জাদুঘর কোনটি উত্তর বিজয়কেতন জাদুঘর রাশিয়া ব্যতীত অন্য কোন দেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করেছে উত্তর ভারত বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর করা হয় উত্তর ষোলো ডিসেম্বর উনিশশো সালে বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি তাম্রলিপ্ত মধ্যযুগে উলুক খান নির্মিত বাংলার বিখ্যাত স্থাপত্য কর্মটির নাম কি উত্তর ষাট গম্বুজ মসজিদ এই ছিল আজকে সংক্ষিপ্ত আলোচনা তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি প্রেস করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ